এখানে যে দুটা কারেকশন করেছি সেইটা কারেকশন করে আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রাজশাহী মহানগর এলাকাভুক্ত রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন রিডা রাজশাহী এর সদস্যবৃন্দ বিগত কয়েক বছর ধরে রাজশাহী মহানগরে আবাসন খাত উন্নয়নে কাজ করে আসছি। বর্তমান উন্নয়ন বান্ধব সরকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের প্রতিটি সেক্টরে সহযোগিতা প্রদান করে আসছে। রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান এর সহযোগিতায় এই উন্নয়নের অংশীদার হিসাবে গ্রিন সিটি ও ক্লিন সিটি খ্যাত রাজশাহী মহানগরীতে আবাসন খাত উন্নয়নে আমাদের অর্জন আশানুরূপ। বিভিন্ন স্থানে আমাদের কার্যক্রম নিম্নরূপ। বর্তমান বিনিয়োগের পরিমাণ প্রায় 1,200 কোটি টাকা। চলমান আবাসন প্রকল্পের সংখ্যা প্রায় 105টি। চলমান প্রকল্পের আওতায় ফ্ল্যাট সংখ্যা প্রায় 1,800টি। বর্তমানে প্রত্যক্ষভাবে জড়িত 2 লক্ষ শ্রমিক ও কর্মচারী। তবে বর্তমান করোনা দুর্যোগকালীন সময়ে আমরা চরম দুঃসময় অতিবাহিত করছি। বর্তমানে আমাদের নির্মিত ফ্ল্যাটগুলো অবিক্রিত থাকায় এবং ইতিপূর্বে ক্রয়ের চুক্তিবদ্ধ সম্মানিত ক্রেতাগণ কিস্তির টাকা প্রদান বন্ধ রাখায় সংশ্লিষ্ট প্রকল্পে কর্মচারী কর্মকর্তা এর মাসিক বেতন ভাতাদি প্রদান করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তথাপিও এই দুর্যোগকালীন সময়ে কাউকে চাকরিত করা হয়নি, বরং আমাদের প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদানসহ সামাজিক দায়িত্ব হিসাবে আমরা রাজশাহী সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে 10 টন চাল, 400 প্যাকেট নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও 5,000 মাস্ক প্রদান করেছি। 211টি সহযোগী শিল্প এখন অচল প্রায়। এর সাথে জড়িত 11টি খাতে 458টি উপখাত রয়েছে। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে প্রবৃদ্ধি অর্জনে সমগ্র নির্মাণ খাতের অবদান প্রায় 15%। বর্তমান এই শিল্প একেবারে স্থবির হয়ে পড়েছে। নির্মাণ খাত দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবাসন শিল্পের 35 লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। আবাসন প্রতিষ্ঠানগুলোর সাধারণ ক্রেতাদের কিস্তির ওপর ভিত্তি করে তাদের ব্যবসা পরিচালনা করে থাকে। অধিকাংশ ডেভেলপারের সঙ্গে তফসিলি ব্যাংকের ওয়ার্কিং ক্যাপিটালের সুযোগ সুবিধা নেই। তারা নিজ নিজ বিনিয়োগ এবং ক্রেতাদের কিস্তির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনা প্রভাবের কারণে ক্রেতারা কোনো কিস্তি দিচ্ছে না। ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা না থাকার কারণে ডেভেলপাররা গভীর সংকটে পড়েছে। অফিস পরিচালনা, নির্মাণ কাজ এবং দৈনন্দিন জীবনে এর সুদূর প্রসারী প্রভাব পড়ছে। বর্তমান এই অবস্থার পরিপ্রেক্ষিতে রিডার সকল সদস্যভুক্ত সদস্যের প্রজেক্টের মেয়াদ অতিরিক্ত 1 বছর বৃদ্ধি করা হলো। এই সময় প্রজেক্টের মূল মেয়াদের সাথে যোগ হয়ে যাবে। অত্র সময় মেয়াদে জমির মালিক, ফ্ল্যাট ক্রেতা কোনো প্রকার ভাড়া বা ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না। পরবর্তী সময়ে করোনার প্রভাবে দেশের অবস্থা বিবেচনা করে এই মেয়াদ আরও বাড়তে পারে। করোনার দুর্যোগকালীন সময়ে রাজশাহীর আবাসন শিল্পকে বাঁচাতে এ শিল্পের উদ্যোক্তা ও বিনিয়োগকারী হিসাবে আমরা রিডা এর সদস্যবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করছি। বর্তমান সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ হতে রিডা বরাবর 200 কোটি টাকার স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী প্রণোদনা প্রদান করার জন্য অনুরোধ করছি। রাজশাহীস্থিত ব্যাংকগুলো অদ্যাবধি আবাসন খাতে বিনিয়োগকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ সহায়তা প্রদান করেননি। বর্তমানে তাদের এই শিল্পে সহজ শর্তে দ্রুত ঋণ প্রদানের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা আবশ্যক। 2020-21 অর্থবছরের জাতীয় বাজেটে আগামী 5 বছরের জন্য বিনা প্রশ্নে বৈধভাবে অর্জিত অপরিদর্শিত টাকা বিনিয়োগের সুযোগ চাচ্ছে। নিশ্চিত করতে হবে ভয়মুক্ত পরিবেশ, এর পাশাপাশি আইনি প্রক্রিয়াগুলো সহজ করার জটিলতা দূর করতে হবে। অপরিদর্শিত অর্থের বিনিয়োগে বাড়বে কর্মসংস্থান, গতি আসবে অর্থনীতিতে, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। ফ্ল্যাট ও জমির রেজিস্ট্রেশন খরচ অর্ধেক করার আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সবিনয় নিবেদনে যে রাজশাহী তথা সরকারের উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকেই কার্যকরী পদক্ষেপ নিয়ে আগামী সংকট সহজে মোকাবেলা করতে এর সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানসহ রাজশাহীর 2 লক্ষ মানুষকে দারিদ্র হাত থেকে বাঁচাতে রিডার সদস্যদের দরকার প্রণোদনা, পলিসি এবং প্রেরণা। সর্বোপরি করোনায় ফ্রন্টলাইন যোদ্ধা যারা কাজ করছেন, সাংবাদিক, ডাক্তার, পুলিশ প্রশাসন,
माननीय जिला प्रशासक माननीय मेयर महोदय एवं राजशाही सिटी कॉर्पोरेशन और राजशाही चेम्बर अफ कमार्स के जाना आंतरिक धन्यवाद।